ইন্টারভিউ, ডক্টর মঞ্জু সরকার। ভোরবেলা উঠেছেন বসকিন্নি, রান্না সারতে হবে খুব তাড়াতাড়ি, ছেলে যাবে শহরেতে অনেক পথ ঘুরে, গায়ের রাস্তা সময়ে যানবাহন কি মেলে, তারপর বাস ট্রেন অটো বোধ হয় করতে হবে, হলো না হয় একটি মাত্র পোস্ট, প্রার্থী গোটা শতক, তাতেই বাকি বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউয়ের ডাক, খাবার থালা দইয়ের বাটি সবই রেডি হাতের কাছে, আর একটু খা বাবা, আর একটু খা বাবা, আদর ঝরে মায়ের চোখে, দিচ্ছে তারা বাবা, আর দেরি নয় চল শিখি করে, দুক্কা দুক্কা আশীর্বাদী ফুল ছুঁয়ে বললে এসে মা, পিছন ফিরে দেখিস পরে, এখন এগিয়ে যা, গ্রামের সবার একই আশা, চাকরিটি তোর হবে, কতজনের স্বপ্ন এখন তোকেই ঘিরে ঘিরে, মোড়ের মাথায় ভজহরি ফোকলা দাঁতে দিল হাসি, বড় ছেলে পড়াবে বলে শহর পানে যাচ্ছ বুঝি, যাও গো যাও, গ্রামের কথাটি রেখো মনে, সবাই তখন নিজের মতো বলছে একে একে, ইন্টারভিউ নয় যেন সে আর যাচ্ছে চাকরিতে, প্রথমবার তো কেমন যেন ভিড়ের মাঝে হচ্ছে জড়সড়। সকাল 9টা ধকল সয়ে পৌঁছে দেখে ব্যবস্থাটা বেশ তর, দারোয়ানের জবাবদিহি শেষে বসল গিয়ে এক মস্ত ঘরে, চলছে তখন ভেরিফিকেশন, শেষ হতে বেলা 1টা বাজে, তারপরেতে অপেক্ষা কখন আসে ইন্টারভিউয়ের ডাক, দেখতে দেখতে সন্ধ্যা হলো, কমলো হাঁক ডাক, আধার হলো, ফিরছে সবাই যে যার মতো করে, সবার শেষে ডাক এসেছে ঢুকবে সাধন ধর্মঘরে, প্রশ্ন সবাই করলে নিজের মতো, জবাবও তার দিল সাধন নিজের সাধ্য মতো, ফিরতে গিয়েও ঘুরে এলো থাকবে সে এক বন্ধু আছে, দুদিন পরে ফলাফলটা জানতে পেলেই যাবে চলে, ঘুরল শহর দেখলো ঘরে এসব নেই যে তাদের গ্রামে, কিন্তু তাদের খোলা হাসি সেসবও তো নেই শহরে, ভাবছে এখন বসে, ঠিক তখনই ফোনটা উঠল বেজে, ওপার থেকে খবর এলো কালচা হলো সবই মিছে, ঘরের প্রধান যে চাকরিটি তো তার তার ঘরেতেই যাবে, ঘোট হয়েছে ঘোট, বুঝতে হলো না দেরি, ফোনটি রেখে ছুটলো তড়ি খড়ি, হঠাৎ কেমন মাঝে রাস্তায় মাথা গেল ঘুরে, অ্যাক্সিডেন্টটা ঠিক তখনই ঘটে, পড়ে রইল বসকিন্নি সাধন বোসের বাবা, নবগ্রামের সকল মানুষ সকল চাওয়া পাওয়া, ওরা এখন চাকরি চায় না কেবল বলে সাধন ফিরে আয়, বছর পরেও বোস পরিবার ঝাপসা চোখে পথ পানে চায়, বসকিন্নি রোজই ভরে ওঠে রান্না করে, পাথর চোখে নিথর বসে থাকে, সাধন যদি ফিরে আসে, সাধন যদি